নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর বাড়িতে আছেন। আজ থেকে কিছুদিন আগে যখন ওয়ানপ্লাস নর্ড লঞ্চ হয়েছিল, আমি ওয়ানপ্লাস নর্ডের ওপর দুটো ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদের নিশ্চয়ই মনে থাকবে, আমি বলেছিলাম যে চট করে ওয়ানপ্লাস নর্ডের ওপরে শুধু ব্র্যান্ডটা দেখে আপনি ঝাঁপিয়ে পড়বেন না, কিছুদিন ওয়েট করে যান, মনে হয় মার্কেটে আরও ভালো ভালো অপশন আপনাদের জন্য আসতে পারে। আর ঠিক সেই সময়ই অনেক অনেক ইউটিউবার্সরা ছিল যারা বলেছিল আপনাদের চট করে ওয়ানপ্লাস নর্ডটা নিয়ে নিতে, কারণ সেটি একটি ফ্ল্যাগশিপ কোম্পানির থেকে একটি মিড বাজেট রেঞ্জের ভালো স্পেক্সের মডেল ছিল। কিন্তু আমি যে বলেছিলাম আপনাদের কিছু ওয়েট করে যেতে, কেন বলেছিলাম এই ভিডিওটার মধ্যে আপনি জানতে পারবেন, কারণ চাইনিজ লিস্টিং ওয়েবসাইট টেনাতে একটি নতুন একটি রেডমির মডেল উঠে এসেছে, যেটির মধ্যে কোনো মডেলটার নাম তো বলা হয়নি, কিন্তু ডিজাইন আর লুকস যেটা আমরা পেয়েছি রেন্ডার্সগুলোর থেকে সেটি দেখে ফোনটিকে মনে হচ্ছে সেটি হলো রেডমির K30 Ultra ফোনটি। আর সেই ফোনটির মধ্যে প্রচণ্ড ভালো স্পেক্স দেওয়া হচ্ছে আর প্রাইসটাও খুবই কন্ট্রোলে রাখা হয়েছে। তো চলুন দেখিনি আমরা কী কী পাচ্ছি ফোনটার মধ্যে। তো প্রথম কথা যদি বলি ফোনটির ব্যাপারে, ফোনটিকে স্পট করলো হলো 91 Mobiles টেনাতে একটি নতুন মডেল নাম্বারের একটি ফোন স্পট করলো, যেটি হলো M2006J1OC। এই ফোনটির মধ্যে একটি খুব পেকুলিয়ার জিনিস ছিল যে ফোনটির মধ্যে যেগুলো রেন্ডার্স মানে পিকচার্স যেগুলো লিক হয়েছিল সেগুলোর মধ্যে যে পাওয়ার বাটনটা দেখা গেছে সেটা কিন্তু রেড কালারের পাওয়ার বাটন। আর আপনারা মনে করবেন যে রেড কালারের পাওয়ার বাটন আমরা সেম রেডমির K30 আমরা দেখতে পেয়েছিলাম। তো রেড কালারের এই পাওয়ার বাটনের সিমিলারিটা দিয়ে আমরা বলতে পারি যে এটি রেডমি K30 Ultra ফোনটি। কিন্তু এখন দেখি যে ফোনটির মধ্যে আমরা ডিজাইন হিসাবে আমরা কী কী পাচ্ছি। তো রিয়ার সাইডের কথা যদি বলতে চাই, আপনারা হয়তো রিয়ার সাইডে একটি গ্রেডিয়েন্ট ফিনিশ পেতে পারেন, কিন্তু গ্রেডিয়েন্ট ফিনিশটা আমি অত শিওরিটি দিয়ে বলতে পারছি না, কারণ যেটি আমরা ফোনটা দেখে আমার লাগছে সেটি মনে হতে পারে একটা মেটালিক ফিনিশ আপনারা পেতে পারেন। যদিও যে প্রাইসে ফোনটি লঞ্চ হচ্ছে সেই প্রাইসে মেটালিক ফিনিশ আশা করাটা একটু টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু তাও দেখে আমার সেটাই মনে হচ্ছে। তাছাড়া যদি আমি ক্যামেরার কথাগুলো বলি, রিয়ার সাইডে একটি রাউন্ড অ্যারের মধ্যে আপনাদের চারখানা ক্যামেরা ইনক্লুড করে দেওয়া হয়েছে। চারখানা ক্যামেরার মধ্যে বলা হচ্ছে যেটি প্রাইমারি ক্যামেরা থাকবে সেটি হলো 64 Megapixel আপনাদের সোনি IMX686 সেন্সার থাকবে। এই সোনি IMX686 সেন্সারটা কিন্তু ওয়ানপ্লাস নর্ডে যেটি 48 Megapixel ক্যামেরা আছে সেটির মধ্যে যেটি সোনি IMX586 সেন্সার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু ভালো সেন্সার। যদি আপনাদের এই দুটো ক্যামেরার মধ্যে যদি কোনো কম্পারিজনের ভিডিও এখনই দরকার পড়ে, তো আপনারা ইউটিউবে গিয়ে রেডমি K30 ভার্সেস পোকো X2 মধ্যে যে কোনো ক্যামেরা কম্পারিজনের একটি ভিডিও দেখে নিলেই এটি পুরো ক্লিয়ার হয়ে যাবে যে দুটো ক্যামেরার মধ্যে কত পার্থক্য আছে। নেক্সট হলো ফোনটার মধ্যে আমরা কোনো সেলফি ক্যামেরা দেখতে পাইনি, নাহি নচে দেখতে পেয়েছি, নাহি কোনো হোল পাঁচ ডিসপ্লেতে দেখতে পেয়েছি। তো এটার মধ্যে বলা হচ্ছে যে পপ আপ সেলফি ক্যামেরা ফিরতে চলেছে এই ফোনটির মধ্যে। তাছাড়া এটি যেটি সেকেন্ডারি ক্যামেরা মনে হচ্ছে রেডমি K30 Pro মতন একটি 20 Megapixel একটি সেকেন্ডারি ক্যামেরা ফোনটির মধ্যে থাকতে চলেছে। নেক্সট যদি কথা বলি ডিসপ্লেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এখানে আপনাদের একটি হিউজ 6.7 inches ডিসপ্লে দেওয়া হচ্ছে, তার সাথে সাথে এটি একটি অ্যামোলেড ডিসপ্লে আসছে হলো Full HD+ রেজলিউশনের সাথে। Full HD+ রেজলিউশনের সাথে যখনই আসছে আর এটি একটি অ্যামোলেড ডিসপ্লে, তো একটি কথা আমরা একদম শিওর হতে পারি যে এটির মধ্যে আপনাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুডেড থাকছে। এবার আসছে এই ফোনটির পারফরমেন্সের উপরে। কিন্তু পারফরমেন্সের চিপসেটের কথাটা বলার আগে আপনাদের ভ্যারিয়েন্টগুলো বলে নিই, কারণ ভ্যারিয়েন্টগুলো দেখে আপনাদের মনে হবে যে এই ফোনটি অনেক যারা বেশি প্রাইসে ফোনটি নিতে চাচ্ছে আর যারা খুবই কম প্রাইসে ফোনটি নিতে চাচ্ছে সবার জন্য তিনখানা ভ্যারিয়েন্ট আনা হয়েছে ফোনটির মধ্যে। প্রথম ভ্যারিয়েন্ট থাকছে আপনাদের 6GB 128GB, দ্বিতীয় ভ্যারিয়েন্টটা আপনাদের থাকছে 8GB 256GB, আর আপনাদের যেটি সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট থাকছে সেটি হলো 12GB 512GB ভ্যারিয়েন্ট থাকছে। তো এটা মানে হলো আপনাদের একদম কম টাকা থেকে শুরু করে একদম প্রিমিয়াম প্রাইস পর্যন্ত সবগুলোর জন্যই ফোনটি অ্যাভেলেবেল থাকছে। চলুন এবার দেখে নিই চিপসেটটার মধ্যে। তো দেখুন, যখনই একটি ফ্ল্যাগশিপ ফোন হয় আজকাল মনে করি যেটির মধ্যে পারফরমেন্স ভালো দরকার, তখনই আমরা মনে করি যে স্ন্যাপড্রাগনের 845, 855, 865 এসব প্রসেসর থাকবে। কিন্তু ফোনটির মধ্যে বলা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 1000 চিপসেটটি ইউজ করা হবে। তো প্রথমত যদি আমি এই দুটো চিপসেটের মধ্যে, যেটি আমাদের স্ন্যাপড্রাগনের যেটি 865 চিপসেটটি আছে আর মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেটটা আছে, দুটোর মধ্যে যদি গিগবেঞ্চ স্কোর নিয়ে আমি কম্পেয়ার করি, তো গিগবেঞ্চে আমাদের 865 স্কোর করেছিল হলো 13,000 something, আর আমাদের যেটি ডিমেনসিটি সেটি স্কোর করে হয়েছিল হলো 12,000। তো জাস্ট 1,000 ডিফারেন্স আছে, কিন্তু এই 1,000 ডিফারেন্সটা আর এই দুটো চিপসেটটার মধ্যে যেটি প্রাইসের ডিফারেন্স সেটি কিন্তু খুব বড় ফ্যাক্টর। রেডমি কী করেছে, এই ডাইমেনসিটি চিপসেটটা ইনক্লুড করে কস্ট কাটের মধ্যে খুব বড় একটি ফ্যাক্টর প্লে করেছে। যখনই স্ন্যাপড্রাগনের চিপসেটটা না নিয়ে এই চিপসেটটা ইনক্লুড করে দিয়েছে, প্রাইসটা খুবই কমে গেছে। যদি এই চিপসেটটার কথা বলি, তো এখানে আমার চিপসেটটার একটা জিনিস ভালো লেগেছে হলো এটির লেআউট। যদিও এটি একটি 7 nanometer প্রসেসর আমাদের 865 মতনই, কিন্তু এটি লেআউটটা খুব ভালো, যেখানে আপনারা চারখানা কোর
2.6 GHz এর কর্টেক্স A77 এর পেয়ে যাচ্ছেন, আর চারখানা কোর পেয়ে যাচ্ছেন আপনার 2 GHz এর কর্টেক্স A55 এ। তো লেআউট ডিভিশনটা খুব ভালো, আর তার সাথে সাথে এটির মধ্যে আপনারা জিপিইউ হিসাবে মালি G77 MP9 জিপিইউ পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল যদি বলি, অফকোর্স এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, আর শুধু ফ্ল্যাগশিপ প্রসেসরই না, স্ন্যাপড্রাগন 865 এর থেকে এআই সাইডে যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর আছে সেটির সাইডে কিন্তু এই প্রসেসরটা কিন্তু বেশি ভালো, একটা ইন্ডিপেন্ডেন্ট সাইটে সেটি লিস্ট করা হয়েছে। তো ওভারঅল বলতে গেলে এটি একটা পাওয়ারফুল প্রসেসর, আর এটি আপনাদের যত আপনাদের প্রিমিয়াম গেমস বলুন, হাই গ্রাফিক্স রিকোয়ারমেন্টস বলুন, সবগুলো ফুলফিল করতে পারবে এই চিপসেটটি। লাস্টলি যদি ফোনটির একটু অ্যান্সিলারি ফিচার্স নিয়ে কথা বলি আর প্রাইজিংসটা নিয়ে কথা বলি, তো অ্যান্সিলারি ফিচার্সে বলা হচ্ছে একটি 4500 mAh এর ব্যাটারি প্লাস 33 W-এর একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। ফোনটি একটু হেভি ওয়েট হতে চলেছে, আর দেখেও ফোনটি আপনাদের মনে হবে যে ফোনটি একটু যেহেতু থিক, ব্যাটারিটাও একটু যেহেতু ভারী হবে, তো ফোনটি একটু হেভি ওয়েট ফোন হতে চলেছে। তাছাড়া এখন যদি লাস্টলি প্রাইজিংসে চলে আসি, প্রাইজিংসটা আমাকে খুব ইমপ্রেস করেছে। আমার মনে হচ্ছে এটি যেটি সবচেয়ে লোয়ার ভেরিয়েন্ট, আর যেরকম অন্য অন্য 91 মোবাইলস যারা এরকম আপনাদের লিক্সগুলো দিয়েছে তারা ক্লেম করছে যে ফোনটির প্রাইস ইন্ডিয়াতে 30-32,000 ইন্ডিয়ান রুপিসে রাখা হবে, বাংলাদেশে গিয়ে সেটি 35-36,000 টাকা হতে পারে। এখন দেখুন, এটি কিন্তু টোটালি একটা স্পেকুলেশনের উপরে বেস, গেসের উপরে বেস, যারা সাইট ক্লেম করছে তাদের থেকে আমি বলছি ফোনটির প্রাইস একটু ডিফার করতেও পারে, কিন্তু যদি এই প্রাইসে ফোনটি লঞ্চ হয় এই স্পেসিফিকেশানসগুলো দিয়ে, তো আমার পার্সোনালি মনে হবে যে একটি ফ্ল্যাগশিপ ফোন আপনাদের 30,000 টাকায় ইন্ডিয়াতে যদি পাওয়া যায় আর 35-36,000 টাকায় যদি বাংলাদেশে পাওয়া যায়, মনে করি যেটি খুব বেটার অন্য অপশানসগুলোর থেকে। তো এই ছিল কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন এই ফোনটির ব্যাপারে। আপনাদের কী ওপিনিয়ন আপনারা কমেন্টে আমাকে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।